আসসালামু আলাইকুম। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবরে আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। এক বছর পর টেস্ট ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাট করছে স্বাগতিকরা। এই ম্যাচ দিয়ে টেস্টে অভিষেক হয়েছে তিন ক্যারিবীয় ক্রিকেটারের। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাট করতে নেমে দলীয় 23 রানে কেমার রোচের বলে বোল্ড হন ওপেনার তামিম ইকবাল। Batsman hasn't really tried anything short. Oh, they're pitching it up. Oh, that's good work. শেষ খবরে বাংলাদেশের সংগ্রহ 1 উইকেট হারিয়ে 61 রান। রংপুর ও রাজশাহী বিভাগ সহ কয়েকটি জেলার উপর দিয়ে টানা কয়েকদিন অব্যাহত রয়েছে শৈত্যপ্রবাহ। আজ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 6.8 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদরা বলছেন শৈত্যপ্রবাহ বেশ কয়েকদিন থাকতে পারে। ঘন কুয়াশা আর প্রচণ্ড ঠান্ডা বাতাসে মানুষের দুর্ভোগ বেড়েছে, বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তীব্র শীতে দরিদ্র ও ছিন্নমূল মানুষ শীতবস্ত্রের অভাবে কষ্টের মধ্যে দিন যাপন করছে। মাঘ মাসের শীত খুব কঠিন শীত। এই শীতে জনজীবনও খুব বিচ্ছিন্ন। মানুষ, নিম্ন আয়ের মানুষ, খেটে খাওয়া তাদের খুব কষ্ট। তারা সব ঘরে বসে শীতের কাঁপনে তাদের খুব দুরবস্থা। প্রচুর শীত, হাড় কাঁপানো শীত পড়তেছে। এর ভিতরেও মানুষ জনজীবন হাঁটছে, কাজ কাম করতেছে। এত শীত মানে প্রথম মনে হয় মানুষ পড়তেছে চুয়াডাঙ্গা। শীতের যে প্রভাব সাংঘাতিক, মানুষজন বাড়ির থেকে বেরোতে পারছে না, বাজার ঘরেতে লোকজনও নাই। হ্যাঁ, ব্যবসা বাণিজ্য সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে। কুয়াশায় চাদর দিয়ে সারা চুয়াডাঙ্গা বাসীকে ঢেকে রেখেছে, মানুষ বেরোনোর কায়দা নেই। মিয়ানমার ইস্যুতে গভীর উদ্বেগ জানিয়ে কোনো সিদ্ধান্ত ছাড়াই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক শেষ হয়েছে। পরবর্তী করণীয় নির্ধারণে আলোচনা চালিয়ে যাওয়ার কথা বলেছে সদস্য দেশগুলো। তবে মিয়ানমারে গণতন্ত্রের সমর্থনে সুস্পষ্ট বার্তা প্রেরণে নিরাপত্তা পরিষদকে আহ্বান জানিয়েছে মিয়ানমারে জাতিসংঘের বিশেষ দূত। অবিলম্বে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচি সহ অন্যান্যদের মুক্তির আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে অভ্যুত্থানের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন মিয়ানমারের স্বাস্থ্যকর্মীরা। রাশিয়ার তৈরি করোনার ভ্যাকসিন স্পুটনিক 5 প্রায় 92% কার্যকর প্রমাণিত হয়েছে। পরীক্ষার ফলাফল বিশ্লেষণে বলা হয়েছে 18 থেকে 60 বছর বয়সী প্রায় 20,000 মানুষের দেহে করোনা প্রতিরোধে 91.6% কার্যকর। ইউরোপীয় ইউনিয়ন অনুমোদন দিলে রাশিয়ার ভ্যাকসিনকে স্বাগত জানাবে জার্মানি। অক্টোবরের মধ্যে 1 কোটি মানুষকে ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া সম্পন্ন হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছেন ভ্যাকসিন জাতীয়তাবাদকরণ সবার জন্য ক্ষতিকারক। সিরিয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার দূত জানিয়েছে স্বল্পতার কারণে সিরিয়ায় প্রথম ধাপে মাত্র 3% মানুষ ভ্যাকসিন পাবেন। ইসরায়েলের দেয়া ভ্যাকসিনের প্রয়োগ শুরু করেছে প্যালেস্টাইন। রাশিয়ার স্পুটনিক 5 ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে মেক্সিকো। করোনা ভাইরাসে বিশ্বজুড়ে গত 24 ঘন্টায় প্রায় 15,000 মানুষের মৃত্যু আর আক্রান্ত প্রায় 4.5 লাখ। যুক্তরাষ্ট্র ও ইউরোপের পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সংক্রমণ ঠেকাতে আজ থেকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ 20টি দেশের নাগরিককে সৌদি আরবে প্রবেশ নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি সরকার। এখনকার শীর্ষ খবর এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।